সম্মানিত উপস্থিতি, আজকের এই ভিডিওতে জানবো নবী রাসূলগণ কি আপনার গায়েবের বিষয়ে জানতেন কিনা, এবং জ্যোতিষী বিদ্যাগণের ব্যাপারে ইসলাম কি বলে, জ্যোতিষীদের ব্যাপারে ইসলাম কি বলে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সম্মানিত হাজিরিন, এক্ষেত্রে আপনাদেরকে বলবো যে জ্যোতিষী বিদ্যা যারা করেন এটা ইসলাম পছন্দ করে না, এবং এটা ইসলামের দৃষ্টিতে হারাম, এবং এটা কোনোভাবেই জায়েজ না। যেখানে আল্লাহ রসুলের একটা প্রশ্ন ছিল, আল্লাহ রসুল গায়েব জানেন কিনা, না আল্লাহ রসুল নিজেও গায়েব জানেন না। আল্লাহ পাক আল্লাহ রসুলকে বলেন, আল্লাহ রসুল বলেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে ওহি পাঠানো হয়, আমি গায়েবের বিষয়ে কিছুই জানি না, আমাকে জানানো হয়। অর্থাৎ আল্লাহ জানেন এবং আল্লাহ তার রসুলকে জানান, তারপরে কিন্তু আল্লাহ রসুল জানেন, কিন্তু আল্লাহ রসুল আগে জানেন না, আল্লাহর পক্ষ থেকে জানানো হয় বিষয়টা হচ্ছে এমন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা অবশ্যই জ্যোতিষীদের কাছে আমরা যাই, হাত দেখাই যে বলেন আমাদের কি হবে। আল্লাহ ছাড়া আজ কেউ গায়েব জানে না, তো জ্যোতিষীরা কিভাবে জানবে? এটা ধোকাবাজি প্রতারণা ছাড়া এবং আমাদের মনের বিশ্বাস ছাড়া আর কিছু না। এই বিশ্বাস আমাদের উঠিয়ে ফেলতে হবে। গণকের কাছে, জ্যোতিষী বিদ্যাদের কাছে যদি আমরা হাত দেখাই, কোনো কোনো হাদিসের মধ্যে এসেছে 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না। দেখেন কত বড় ধমকি এসেছে হাদিসের মধ্যে, অথচ আমরা তাদের কাছে গিয়ে হাত দেখাই যে বলেন আমাদের ভবিষ্যতে কি হবে। আমরা অনেক হুজুরকে বলি, হুজুর আপনি আমার গায়েবের বিষয়ে জেনে দেন। আরে ভাই, হুজুর কিভাবে জানবে? আল্লাহ রসুল যেখানে জানতেন না, এটা কবিরাজদের ধোকাবাজি এবং প্রতারণা যে বলে আমি গায়েবের বিষয়ে বলে দিব, এটা কিছুই না। ইসলামে যতটুকু আছে ইস্তেখারা, কিভাবে ইস্তেখারা করবেন আমাদের ভিডিওতে দেওয়া আছে, ইস্তেখারার নামাজের নিয়ম, ইস্তেখারার পড়ার নিয়ম, ইস্তেখারা নামাজের দোয়া, এটা পরে ঘুমাইলে স্বয়ং আল্লাহ আপনাকে দেখাবেন স্বপ্নে, এটা হচ্ছে ওহির মতো। কিন্তু গায়েবের বিষয়ে আমি বলে দিব, তোমার সামনে দুঃখ, তোমার সামনে বাধা আছে, এই সেই বকর জকর অনেক কিছুই বলে, এগুলা থেকে আল্লাহ পাক আমাদের ইমানকে হেফাজতে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।